আজ পয়লা বৈশাখ, বাংলার সুবর্ণবর্ষ। আশা করি সকলেই ভালো আছেন। তরাই ইন্টারন্যাশনাল স্কুল পরিবারের তরফ থেকে সকলকে জানাই প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। হ্যাঁ, আপনারা দেখছেন আমার পেছনে ব্যাকগ্রাউন্ড থেকে অনেকেই বুঝতে পারছেন যে আজকে আমরা কি আলোচনা করতে চলেছি। আজ আমরা আলোচনা করব চিঠি। বন্ধুর কাছে কিভাবে চিঠি লিখতে হয় সেটা আজকে আমরা শিখব। কোথায় ঠিকানা লিখতে হয় নিজের ঠিকানা, চিঠির বদলে বর্তমানে এসছে মেইল। আমরা আমাদের কোনো বিষয় যদি কারোর কাছে পাঠানো হয় তাহলে আমরা কি করি, মেইল করি। বলে যে আমরা বিভিন্ন অফিসে দেখে থাকি যে তুমি তোমার বায়োডাটাটা মেইল করে পাঠাবে, তো যদি কোনো চাকরির ক্ষেত্রে হয় বা আমরা কোনো একটা বিষয়, খুব প্রয়োজনীয় কোনো একটা বিষয় দেখা যাচ্ছে যে কোনো ফটো, আমরা কি করি না হয় হোয়াটসঅ্যাপে পাঠাই নাহলে মেল করে দিই, ঠিক আছে। তাহলে আমরা বা আমাদের কোনো বার্তা দেখা যায় কোনো অফিসের কোনো বিষয়বস্তু আমরা কি করি, মেলের মাধ্যমে পাঠিয়ে দিই, ঠিক আছে। তাহলে পূর্বে কি ছিল, পূর্বে ছিল হচ্ছে আমরা চিঠি ব্যবহার করতাম, পূর্বে আমরা চিঠি ব্যবহার করতাম, কিন্তু বর্তমানে আর চিঠি ব্যবহার করা হয় না বললেই চলে। এখন আমরা কি ব্যবহার করি, এখন আমরা ব্যবহার করে থাকি মেল। আমরা আমাদের প্রয়োজনে আমরা মেল করে থাকি, আমরা আমাদের নিজের প্রয়োজনে আমরা কি করি, মেল করে থাকি। সেটা অফিসের ক্ষেত্রে হতে পারে, সেটা বিভিন্ন প্রয়োজনে হতে পারে। তো চলুন শেখা যাক যে কিভাবে চিঠি লিখতে হয়। শুরু করার আগে একটু আমরা দেখে নিই যে পূর্বে কিভাবে চিঠি পাঠানো হতো। দেখুন, পোস্ট অফিসে আমরা আমাদের ব্যক্তিগত চিঠি বলুন বা অফিসিয়াল চিঠি বলুন আমরা কি করতাম, পোস্ট করে দিয়ে আসতাম, ঠিক আছে। এরকম একটা ড্রপ বক্স থাকতো, এই ড্রপ বক্সের ভেতরে আমরা আমাদের প্রয়োজনীয় চিঠিগুলো আমরা কি করতাম, সেখানে পোস্ট করে দিতাম, ঠিক আছে। এবার পোস্ট করার পরে কি করতো, পোস্টমাস্টার মশাই এরকমভাবেই প্রত্যেকটা চিঠি নিতে, নেওয়ার পরে প্রত্যেক বাড়ি বাড়ি ঠিকানা দেখে প্রত্যেক বাড়ি বাড়ি বা বিভিন্ন অফিসে সেই চিঠিগুলো পৌঁছে দিতেন, ঠিক আছে। তো এই ছিল চিঠি কিভাবে আগে পূর্বে পাঠানো হতো তার পদ্ধতি। এটা দেখানোর একটাই মানে যে দেখুন, এখন তো আমাদের চিঠি কিভাবে পাঠানো হয় বা চিঠি কি সেই সম্বন্ধে আমাদের বর্তমান ধারণা নেই বললেই চলে। তো একটু সেই জন্যই যে পূর্বের জিনিসটা কীরকম ছিল সেটা সরবরাহ করার জন্য একটুখানি দেখা। দেখুন, এটা পোস্ট অফিস, দেখতেই পাচ্ছেন যে এইভাবে পোস্ট মাস্টার মশাই, ঠিক আছে, সে চিঠি নিয়ে, হ্যাঁ, তারা যথা যে স্থান সেই স্থানে সেই চিঠিগুলো তারা পৌঁছে দিত। এর পূর্বে আরও আমরা জানি, আমি আমার মার কাছ থেকে শুনেছি যে পূর্বে আরও ভয়ঙ্কর পরিস্থিতি ছিল যে সেখানে মাত্র রানার বলে, তার নাম রানার যশকান্ত ভট্টাচার্যের গান আছে রানার, তো তারা একটা লণ্ঠন নিয়ে সারা রাত হেঁটে দৌড়ে তারা চিঠি পৌঁছে দিত প্রয়োজনীয় বাড়িতে বা প্রয়োজনীয় অফিসে, এবং সেখানে অনেক তার পিঠে প্রচুর টাকা পয়সা নিয়ে গিয়েও সে পৌঁছে দিত অনেক জায়গায়। তো এই ছিল একটা সামগ্রিক ধারণা। চলুন তাহলে আমরা চিঠি কিভাবে লিখতে হয় শিখে। জাস্ট আমি দেখানোর জন্য এই পোস্ট কার্ডটা আমি ডাউনলোড করেছি, দেখেন যে আপনারা যে পোস্ট কার্ড আগে কেমন দেখতে ছিল, ঠিক আছে। এইরকম ছিল আগের দিনের পোস্ট কার্ড, ঠিক আছে। তো চলুন এবার আমরা আমাদের মূল বিষয়ে প্রবেশ করি। শিলিগুড়ি মহকুমায় খড়িবাড়ির অনুকূল শান্তিপূর্ণ ও দূষণহীন পরিবেশে এই প্রথম শান্তিনিকেতনের মডেলে স্থাপিত এবং ওয়েস্টবেঙ্গল বোর্ডের সিলেবাস অনুযায়ী পরিচালিত বাংলা মাধ্যমের তেরাই ইন্টারন্যাশনাল স্কুলে পঞ্চম শ্রেণীতে ভর্তি চলছে। স্কুলটির বিশেষ বৈশিষ্ট্যগুলির মধ্যে ডে বোর্ডিং, উইকলি বোর্ডিং, হোস্টেল ফ্যাসিলিটি এবং সিসিটিভি সুরক্ষা, এগুলি অন্যতম। খেলাধুলো, নৃত্য, সঙ্গীত, যোগব্যায়াম, শরীরচর্চা এবং ড্রয়িংয়ের পাশাপাশি
ডিজিটাল ক্লাসরুম, লাইব্রেরি এবং উচ্চ প্রশিক্ষিত শিক্ষক শিক্ষিকার উন্নত এবং আন্তর্জাতিক শিক্ষণ শৈলীর মধ্যে রেখে অতি স্বল্প ব্যয়ে ছাত্রছাত্রীর অলরাউন্ড ডেভেলপমেন্টই আমাদের লক্ষ্য। অ্যাডমিশনের জন্য অতি সত্বর যোগাযোগ করুন 7586909494 অথবা 9832383770। স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে কিভাবে চিঠি লিখতে হয় তার একটা কায়দা কানুন বা একটা নিয়ম। কি প্রথমে কি আছে, প্রথমে দেখুন এখানে লেখা রয়েছে যে প্রারম্ভিক সম্বোধন বা সম্ভাষণ চিঠির মাথার প্রারম্ভে। অর্থাৎ আমরা এখানে কি করব না, যাকে চিঠি পাঠাচ্ছি তাকে সম্বোধন করব, ঠিক আছে। এখানে যেমন রয়েছে প্রিয় বন্ধু, এখানে যদি কেউ তার বান্ধবীকে লেখে তাহলে কি লিখবে, সেখানে লিখবে প্রিয় বান্ধবী। কি লিখবে, এখানে লিখবে প্রিয় বান্ধবী, দিয়ে সে একটা কমা দেবে, দিয়ে কি করবে তার নিজের প্রিয় বান্ধবীর নাম, সেটা প্রিয় বান্ধবীর নাম এ বি সি যা কিছু হতে পারে, তার নিজের প্রিয় বান্ধবীর নাম প্রথমে এখানটায় লিখতে হবে। মনে থাকবে এখানে প্রথমে তার প্রিয় বান্ধবীর নাম লিখতে হবে। তারপরে দেখুন একদম ডান দিকে উপরের দিকে কি লেখা রয়েছে, যে চিঠি লিখছে বা চিঠি প্রেরকের ঠিকানা তারই চিঠির মাথার ডান দিকে। কি করতে হবে, যে চিঠি লিখছে বা পাঠাচ্ছে তার ঠিকানা এবং তারিখ কোথায় থাকবে না, একদম চিঠির ডান দিকে থাকবে। ওকে, তাহলে এটা যদি আমরা ধরে নিই এক নাম্বার, ঠিক আছে, তাহলে এই এক নাম্বার পুরোটাকে ধরে দেবো, পুরোটা এক নাম্বার। এবার চলে আসি ডান দিকে, এটা হচ্ছে দু নাম্বার। ওকে, এইবার আমি এটাকে বলা হয় চিঠির মূল অংশ। আমরা চিঠিটাতে কি লিখব, কি বিষয় থাকবে চিঠির ভেতরে, সেটাকে বলা হয় চিঠির মূল অংশ বা বিষয়বস্তু। ওকে, তাহলে আমরা দেখি এখানে কি লেখা আছে। এখানে লেখা আছে, অনেকদিন তোমার কোনো চিঠি পাইনি, লেখাপড়ার ব্যস্ততায় দূরের বন্ধুটিকে ভুলে গেছো নাকি, আমার কিন্তু তোমার কথা প্রায়ই মনে পড়ে, তোমাদের বাড়ি থেকে দল বেঁধে লালগড় বেড়াতে যাওয়ার কথা মা বাবা খুবই বলে, আমারও এখন পুরোদমে ক্লাস চলছে, সঙ্গে গান আর খেলা তো আছেই, আর বিশেষ কি, এখানে আমরা সকলে ভালোই আছি, কাকু কাকিমা এবং অন্যান্যরা গুরুজনের প্রণাম জানাবে, তোমার জন্য অনেক অনেক ভালোবাসা। অতএব এখানে দেখা যাচ্ছে যে এ বি সি তার বন্ধুকে তার নিজের মতো করে সে জানিয়েছে, তার নিজের মনের ভাব সে তার বন্ধুকে লিখেছে বা জানিয়েছে। এইবার আমার প্রশ্ন হচ্ছে যে আমরা কি করতে পারি, আমরা কি লিখতে পারি এবং এখানে আমরা কি লিখতে পারি, তাই না? না, আমরা এটা তো একটা বিষয়বস্তু, এখানে তো এর বদলে আমাদের অনেক কিছু লিখতে হতে পারে, অনেক কিছু চেঞ্জ করার হতে পারে, সেগুলো আমরা চেঞ্জ করা কীভাবে চেঞ্জ করতে হয়, কীভাবে এগুলো পাল্টাতে হয় সেটা আমরা একটু দেখি। এখানে লেখা রয়েছে যে অনেকদিন তোমার কোনো চিঠি পাইনি, এটা আমরা নর্মালি প্রত্যেকটা চিঠিতেই লিখতে পারি যে অনেকদিন তোমার চিঠি পাই না, ঠিক আছে, এটা আমরা লিখতে পারি। বা আমরা লিখতে পারি আশা করি তোমরা সকলে ভালো আছো, ঠিক আছে, এইরকম বিভিন্ন ধরনের প্রথমেই আমরা সম্বোধন করার পরে এইরকম ধরনের বিভিন্ন বিষয় আমরা চিঠির মাধ্যমে বা যাকে আমরা চিঠি পাঠাচ্ছি তার উদ্দেশ্যে আমরা এগুলো লিখতে পারি, যে অনেকদিন তোমার কোনো চিঠি পাই না, ঠিক আছে। বা আমরা লিখতে পারি আশা করি তোমরা সকলেই ভালো আছো, ঠিক আছে। বা আমরা অনেক সময় লিখে থাকি সবে মাত্র তোমার চিঠি পেলাম। অর্থাৎ দেখা যাচ্ছে যে যাকে আমি চিঠি পাঠাচ্ছি তার কাছ থেকে আমার কাছ থেকে কোনো চিঠি এসেছিল, তাই আমরা কি লিখতে পারি, আমরা বলতে পারি যে সবে মাত্র তোমার চিঠি পেলাম, ঠিক আছে, আমি জেনে খুব খুশি হলাম যে তুমি দেখা যাচ্ছে যে তোরা ইন্টারন্যাশনাল স্কুলে অ্যাডমিশন পেয়ে গেছো, হ্যাঁ,
এইটা আমি জেনে খুব খুশি হলাম। এবার এবার লিখতে পারি যে না, আমি পরের বছর আমিও পরীক্ষা দেব, কারণ আমি তরা ইন্টারন্যাশনাল স্কুলের নাম শুনেছি। হ্যাঁ, সেখানে পড়াশোনা খুব ভালো হয়, সেখানে স্যার ম্যাডামদের পড়ানোর কায়দা, ম্যাডামদের পড়ানোর ধরন খুব ভালো। এরকম আমরা বিভিন্ন বিষয় আমরা এখানে লিখতে পারি। লেখার পরে আমাদের কি করতে হবে, লেখার পরে আমাদের যেখানে কাছে আমরা চিঠিটা পাঠাচ্ছি তার ঠিকানা আমাদের লিখতে হবে। তাহলে এটাকে আমি কি করতে পারি, দাগ নাম্বার 3 করলাম, এটাকে দাগ নাম্বার 4 করলাম। ওকে, 1 2 3 4। অর্থাৎ প্রথমে কি বলেছে, যে চিঠি লিখছে বা চিঠি প্রেরকের ঠিকানা, অর্থাৎ যে চিঠি পাঠাচ্ছে, চিঠি যে পাঠাচ্ছে, চিঠি যে পাঠাচ্ছে তার ঠিকানা, আর চিঠি যার কাছে যাচ্ছে তার ঠিকানা। ওকে, তাহলে 1 2 3 4। এইবার একটা জিনিস, আর একটা জিনিস দরকার হয়, সেটা হচ্ছে 5, সেটা হচ্ছে যে এখানে দরকার হয় কে চিঠি লিখছে কি না তার নাম, যে চিঠি লিখছে সে তার নাম এখানে লিখবে, যে চিঠিটা লিখছে তার নাম। ওকে, যে চিঠিটা লিখছে তার নাম, অর্থাৎ এখানটা কি, ইতি তোমার বন্ধু, ঠিক আছে, এটা হতে পারে, যে যে লিখবে তার নাম, দেখা যায় হতে পারে অয়ন, অয়ন লিখছে, ঠিক আছে, অয়ন দাস, তাহলে অয়ন লিখছে যেহেতু তাহলে অয়নের ঠিকানা, তাহলে এখানটাই প্রিয় বন্ধু বা বান্ধবী, তাহলে ABC। তাহলে আমরা আরেকবার একটুখানি পুরো বিষয়টা একবার একটু দেখে নিই। ওকে, 1 নম্বর, প্রথমে আমাদের কি করতে হবে, একটা সম্বোধন করতে হবে। ওকে, আমাদের প্রথমে একটা কি করতে হবে, সম্বোধন করতে হবে, যে প্রিয় বন্ধু বা বান্ধবী ABC হলো। এবার 2 নম্বরে চলে আসো, যে চিঠি লিখছে, দেখা যাচ্ছে যে কে লিখছিল, আমি এখানটায় বলেছি অয়ন লিখছে, তাহলে অয়ন লিখছে যেহেতু তাহলে কি নাম, অয়নের ঠিকানা। 2 নম্বরে কি হবে, অয়নের ঠিকানা, আমি ধরে নিলাম অয়নের ঠিকানা কি, রামনগর পাড়া গাজিয়ার মসজিদ শান্তিপুর নদিয়া, অয়নের ঠিকানা। তাহলে এখানে কে চিঠি লিখছে, না চিঠিটা লিখছে হচ্ছে অয়ন, তাই তাহলে এই 2 নম্বরে কার ঠিকানা হবে, অয়নের ঠিকানা। তাহলে এখানে প্রিয় বন্ধু, অয়নের প্রিয় বন্ধু, ধরে নিলাম আমি ABC, মিটে গেল অয়নের প্রিয় বন্ধু ABC হলো। এইবার ডান দিকে চলে যাব, কার ঠিকানা লিখবো, না অয়নের ঠিকানা, অয়নের পুরো ঠিকানা, অর্থাৎ অয়ন যেহেতু চিঠিটা পাঠাচ্ছে, কাকে পাঠাচ্ছে, ABC কে পাঠাচ্ছে, তাহলে ABC কে যেহেতু পাঠাচ্ছে, তাহলে কার ঠিকানা থাকবে এখানটায়, এখানে 2 নম্বরে থাকবে অয়নের ঠিকানা, তাহলে এই 2 নম্বরে কার ঠিকানা থাকবে, 2 নম্বরে অয়নের ঠিকানা থাকবে। ওকে, এইবার 3 নম্বর বিষয়বস্তু কি, 3 নম্বর বিষয়বস্তু হচ্ছে চিঠির বিষয়বস্তু বা মূল অংশ, 3 নম্বরে থাকবে চিঠির বিষয়বস্তু বা মূল অংশ। ওকে, 3 নম্বরে রয়েছে চিঠির বিষয়বস্তু বা মূল অংশ, অর্থাৎ আমরা এই পোর্শনে কি লিখব সেইটা আমরা, এই অর্থাৎ যা লিখতে চাইছি এই ABC কে, সেইটা এই বিষয়ে, এই 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 পোর্শনে সেই বিষয়টা এখানটায় লেখা থাকবে। এবার 4 নম্বরে হচ্ছে আমি কাকে পাঠাচ্ছি, আমি পাঠাচ্ছি না ABC কাউকে, তাহলে ABC এই A B বা C যে কেউ, এই ABC কি না, এই ABC-র হচ্ছে ঠিকানাটা এখানটায় থাকবে, অর্থাৎ যে যার কাছে চিঠিটা যাচ্ছে
তার ঠিকানা হচ্ছে এখানে লেখা থাকবে 4 নম্বর। এইবার 5 নম্বর বিষয়বস্তুটা কি? 5 নম্বর বিষয়বস্তুটা হচ্ছে যে চিঠিটা লিখছে, মানে এখানে কে লিখছে আমি বললাম, যে এখানটা চিঠিটা লিখছে অয়ন দাস। তাহলে অয়ন দাস কি লিখবে? ইতি তোমার বন্ধু, বা ইতি তোমার প্রিয় বন্ধু, বা ইতি তোমার বন্ধু, যা ইচ্ছা তার নাম। ওকে, এই হচ্ছে পুরো চিঠির মূল ফরম্যাটটা। ওকে, এবার আমরা একটা উদাহরণ নিয়ে আমরা দেখব যে চিঠি কিভাবে লিখতে হয়। চলো আমরা একটা উদাহরণের সাহায্যে বন্ধুকে চিঠি কিভাবে লিখতে হয় সেটা দেখে নিই। তাহলে আমরা ফার্স্ট বলেছিলাম যে 1 নম্বরে থাকবে সম্বোধন। দেখো এখানে রয়েছে প্রিয় বন্ধু নীলাদ্রি, ঠিক আছে? আমি পূর্বের সেই নামটাকেই আবার এখানে নিয়ে আসছি। এখানে কে লিখছে দেখা যাচ্ছে, লিখছে হচ্ছে অয়ন দাস চিঠিটা লিখছে, ঠিক আছে? এইটা মাথায় ভেতরে রাখো, অয়ন দাস চিঠিটা লিখছে। ওকে, কাকে লিখছে? না প্রিয় বন্ধু নীলাদ্রিকে লিখছে, প্রিয় বন্ধু নীলাদ্রিকে লিখছে। দেখো কি লিখছে, বলছে গতকাল তোমার চিঠি পেলাম, গতকাল তোমার চিঠি পেলাম। কিছুদিন আগে তোমার বিদ্যালয়ে হয়ে যাওয়া 25শে বৈশাখের অনুষ্ঠানের কথা পড়ে খুব ভালো লাগলো, ঠিক আছে? 25শে বৈশাখ অনুষ্ঠান হয়েছে, সেই অনুষ্ঠানের চিঠিটা নীলাদ্রিরা হতে পারে। দেখা যায় যে আমাদের স্কুলেরই তোমরাই, আমাদের স্কুলের তোমরাই ধরো, ঠিক আছে? আমি কারোর নাম বলছি না, আমি ধরে নিলাম যে এখানটাই ABC, আমাদের স্কুলের ABC লিখছে। এই চিঠিটা ABC লিখছে কাকে? না XYZ কাউকে লিখছে। এই ABC কি করছে? না XYZ কাউকে এই চিঠিটা লিখছে, ঠিক আছে? তাহলে ABC যেহেতু চিঠিটা লিখেছে, আমাদের স্কুলেরই কেউ XYZ কি চিঠিটা পেয়ে কি বলছে? যে গতকাল তোমার চিঠি পেলাম, ঠিক আছে? কিছুদিন আগে তোমার বিদ্যালয়ে হয়ে যাওয়া 25শে বৈশাখ, ঠিক আছে? আমাদের স্কুলে যেহেতু ABC লিখছে, বা এই ABC কাকে লিখছে? আমাদের স্কুলেরই XYZ কে লিখছে। তাহলে কি বলবো? যে আমরা এখানে চেঞ্জ করবো, এখানটা এই লাইনটা থাকলো, যে কিছুদিন আগে আমাদের বিদ্যালয়ে হয়ে যাওয়া 25শে বৈশাখ অনুষ্ঠান কেমন হয়েছে সেইটা নিয়ে আমরা কি করতে পারি? না ABC কি করতে পারে? যে XYZ কে লিখতে পারে। এবার সেখানে সে তার নিজের যে অভিজ্ঞতা সেটা জানাতে পারে এখানটাই, ঠিক আছে? এখানে তার নিজের নিজের যে অভিজ্ঞতা সে সেখানে পুরো বিষয়বস্তুটাকে সে এখানটায় উপস্থাপিত করতে পারে, কোনো অসুবিধা নেই এতে। তাহলে এইখানে আমি এই পূর্বের এই বিষয়টাকে ভুলে যাও, অর্থাৎ কি আমাদের স্কুলেরই ABC লিখছে কাকে? XYZ কে। অর্থাৎ এই তখন এই বিষয়বস্তুটা কি হবে সেটা পুরোটাই চেঞ্জ হয়ে যাবে, সেটা আমরা দেখবো পরবর্তীকালে যখন আমরা আরো চিঠি যখন প্র্যাকটিস করব, তখন আমরা দেখব যে কি করে এগুলো হচ্ছে আর কি। ওকে, তো এই চিঠিটা দেখো যে কি লেখা রয়েছে, বলছে গতকাল তোমার চিঠি পেলাম, কিছুদিন আগেই তোমার বিদ্যালয়ে হয়ে যাওয়া 25শে বৈশাখ অনুষ্ঠান কথা পড়ে খুব ভালো লাগলো। এই সমস্ত অনুষ্ঠানের মহলাগুলো যখন চলে তখন যেন গোটা স্কুলটা জেগে ওঠে। অর্থাৎ আমরাও দেখেছি যে আমাদের স্কুলে যখন অনুষ্ঠান হয়, আমরা দেখলাম যে সরস্বতী পুজোয় তোমরা কত সুন্দর সুন্দর ভাবে সেজে এসেছিলে, কত সুন্দর লাগছিল। এবং বিভিন্ন আমাদের যে সেমিনারগুলো হলো সেখানেও আমরা দেখলাম যে আমরা যখন অনুষ্ঠানে অংশগ্রহণ করলাম যে আমাদের কত ভালো লাগে এবং আমাদের কত অভিজ্ঞতা আছে, সেগুলো আমরা চিঠির মাধ্যমে লিখতেই পারি একে অপরকে। বলছে এই সমস্ত অনুষ্ঠানের মহড়াগুলো যখন চলে তখন যেন গোটা স্কুলটা জেগে ওঠে, কত আয়োজন ব্যস্ততা, কি ভালো আছে, কি ভালো লাগে। আমার এখানে এবার ওই দিন ডাকঘর মঞ্চস্থ হলো, অর্থাৎ ডাকঘর রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, ডাকঘর রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটা ছোট গল্প। তো সেই ডাকঘরটা মঞ্চস্থ হলো, অর্থাৎ সেই ডাকঘরটা কি হয়েছে, নাটক আকারে মঞ্চস্থ হয়েছে। আমার বন্ধু পিকলুকে তুই তো চিনিস, অর্থাৎ
আমরা জানি যে দেখা যাচ্ছে যদি এবিসি আমাদের স্কুলেরই এবিসি যদি আমাদের স্কুলেরই এক্স ওয়াই কে যে এক্স ওয়াই বা জেড কাউকে লিখে তাহলে তো সেই এই লাইনটা লিখতেই পারে যে আমার বন্ধু, ঠিক আছে। বাট সবাই আমরা বন্ধু, কিন্তু তাই জানতে আমি এই লাইনটা বোঝানোর জন্য যা বললাম যে আমার বন্ধু পিকলুকে তুই তো চিনিস, ও অমর হয়েছিল, অর্থাৎ এই ডাকঘরের একটা ক্যারেক্টার হচ্ছে অমর, ওকে হয়েছিল। বলছে যে এত ভালো অভিনয় করেছে যে অনেকে ওকে এখনো অমর বলেই ডাকছে। তাহলে ও এত ভালো অভিনয় করেছে যে ওকে সবাই অমর বলে ডাকছে। আমি এবার নাটকে ছিলাম না, ছিলাম গানের দলে, অর্থাৎ কি না আমরাই দেখেছি যে অনেকে দেখলাম কি যে সেমিনারে বা বিভিন্ন অনুষ্ঠানে কেউ নাচ করেছে, কেউ গান করেছে, কেউ কবিতা বলেছে, অর্থাৎ সেই রকমই কি না ও কি না নাটকে ছিল না গানের দলে ছিল। সব মিলিয়ে আমাদের অনুষ্ঠানটিও বেশ ভালো হয়েছিল। যাই হোক, আর কয়েকদিন পরেই গরমের ছুটি, ঠিক আছে, গরমের ছুটির কথা এবার ভুলে যাও। আমরা যে বড় ছুটি পেয়েছি, হ্যাঁ, সে তার কথা বলে শেষ করা যাবে না। তো চলো, তো কাকু কাকিমার সঙ্গে সম্ভব হলে আমাদের এখানে চলে এসো, ঠিক আছে। কে বলছে? না অয়ন বলছে। কাকে বলছে? না নীলাদ্রিকে বলছে। ওকে, চলে এসো, বাড়ির বড়দের আমার প্রণাম দিও। এটা আমরা করে থাকি, এটা আমাদের সংস্কৃতি যে আমরা কি করি না বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা দিই। তোমার জন্য অনেক ভালোবাসা, যেহেতু বন্ধু তাহলে ভালোবাসা নিশ্চয়ই, বন্ধুকে আমরা প্রণাম করবো না, তাহলে কি লিখবো? তোমার জন্য অনেক ভালোবাসা। আজ এখানেই শেষ করলাম, অর্থাৎ আর চিঠি সে যা জানানোর দরকার ছিল সে মোদ্দাগত সব জানানো হয়ে গেছে, তাই বলতে যে আজ এখানেই শেষ করলাম। ওকে, এইবার যেইটা হলো না, এটা এক নাম্বার ছিল, এটা দু নাম্বার ছিল। এই দু নাম্বারে কি না দু নাম্বারে হবে হচ্ছে এই অয়নের ঠিকানা, অয়নের ঠিকানা, যেহেতু অয়ন পাঠাচ্ছে তাই অয়নের ঠিকানা হবে এখানে এক্স ওয়াই জেড বা আমাদের স্কুলেরই দেখা যাচ্ছে এবিসি যদি এক্স ওয়াই জেড কে আমাদের স্কুলেরই এক্স ওয়াই জেড কে চিঠিটা পাঠায় তাহলে কি হবে না এই এবিসির ঠিকানা হবে এখানে। ওকে, মিটল। এবার আমাদের স্কুলে যদি এক্স ওয়াই জেড কে পাঠানো হয় তাহলে এক্স ওয়াই জেড এর ঠিকানা, তাহলে এটা কি দু নাম্বার, এটা গেল বডি বা চিঠির মূল বিষয়বস্তু তিন নাম্বার। এবার চার নাম্বারে কি আসছে না যদি আমরা অয়নকে না ধরে এবিসি আমাদের স্কুলের এবিসি কে ধরি তাহলে তাহলে কাকে পাঠাচ্ছি? আমাদের স্কুলের এক্স ওয়াই জেড কে পাঠাচ্ছি, তাহলে এখানে কি হবে এক্স ওয়াই জেড। ওকে, এক্স ওয়াই জেড এর ঠিকানা হবে এখানে, মিটে গেল। এইবার আমাদের পাঁচ নাম্বার বিষয়বস্তুটা এইটা, আমাদের পাঁচ নাম্বার বিষয়বস্তু হচ্ছে এটা। পাঁচ নাম্বার বিষয়বস্তু কি না ইতি তোমার বন্ধু, ইতি তোমার প্রিয় বন্ধু, ঠিক আছে। অর্থাৎ কি, যেহেতু এখানে চিঠিটা অয়ন লিখছে তাহলে এখানে পাঁচ নাম্বারে কি হবে অয়ন দাস, অর্থাৎ পাঁচ নাম্বারে কার নাম হবে অয়ন দাসের নাম হবে এই পাঁচ নাম্বার। ওকে, মিটে গেল, এই পাঁচ নাম্বারে হবে অয়ন দাসের নাম। তাহলে এই হচ্ছে মূল বিষয়বস্তু চিঠি, ঠিক আছে। তো আমরা চলো আজকে উদাহরণস্বরূপ আর একটা চিঠি প্র্যাকটিস করি। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে আমি বোর্ডে লিখেছি যে লকডাউনের ভেতরে তোমরা কিভাবে পড়াশোনা করছো সেই বিষয়বস্তু নিয়ে তোমার বন্ধুকে একটা চিঠি লেখো, ঠিক আছে। অর্থাৎ যে আমাদের স্কুল বন্ধ, আমরা লকডাউনের ভেতরে আছি, আমাদের পড়াশোনা হচ্ছে না, কিভাবে মানে স্কুলে তো স্কুলে তো পড়াশোনা হচ্ছে না, অর্থাৎ স্কুলে আমরা আসতে পারছি না, স্কুলে পড়াশোনা তো পুরোই বন্ধ, অর্থাৎ আমরা বাড়িতে বসে কিভাবে পড়াশোনা করছি সেইটা পুরো যেভাবে তোমরা পড়াশোনা করছো সেই বিষয়বস্তুটাকে কোথায় রাখতে হবে না বডিতে রাখতে হবে, ঠিক আছে। সেই সেটা হচ্ছে আমাদের চিঠির মূল বিষয়বস্তু, ঠিক আছে। এইরকম একটা প্রশ্ন তোমাদের দেওয়া থাকবে পরীক্ষায়, ঠিক আছে, যে এখানে লেখা থাকতে পারে
যে তোমার জন্মদিন 25শে বৈশাখ, ঠিক আছে, তোমার জন্মদিন 25শে বৈশাখ, তুমি তোমার বন্ধুকে তোমার বা থাকতে, তাহলে সেই রকমই একটা আমাদের এখানকার একটা চিঠির মানে হেডিং কি, আমাদের চিঠির হেডিংটা হচ্ছে লকডাউনের ভেতরে তোমরা কিভাবে পড়াশোনা করছো, মানে স্কুল বন্ধ, ঠিক আছে, আমরা স্কুলে আসতে পারছি না, ঠিক আছে, তাহলে স্কুলে যখন আসতে পারছি না, তাছাড়াও আমাদের আমরা বিভিন্নভাবে পড়াশোনা করে থাকি, দেখা যাচ্ছে যে কোনো দাদা থাকতে পারে, সেই দাদাটা আমার পাশের বাড়ির দাদা, সে দাদা আমাকে হেল্প করতো, সে আমার দাদাও আমার বাড়িতে আসতে পারছে না, তাহলে সমস্ত কিছু বন্ধ, অর্থাৎ এ টু জেড বন্ধ, ঠিক আছে। তাহলে এই রকম পরিস্থিতিতে আমরা কিভাবে পড়াশোনাটা করছি সেইটাই হলো এই চিঠির প্রশ্ন, অর্থাৎ কিভাবে পড়াশোনা করছি সেটা হচ্ছে চিঠির প্রশ্ন, ঠিক আছে। এইবার চিঠির যেহেতু প্রশ্ন গেল, এটা এটা চিঠির প্রশ্ন ধরে নাও, প্রশ্ন আমি সোজা কথাই বলছি, হ্যাঁ, প্রশ্ন, এটা চিঠির প্রশ্ন, অর্থাৎ যে চিঠিটাতে কি লিখতে হবে সেটা এখানে তুলে ধরা হচ্ছে, অর্থাৎ চিঠিটাকে আমি কি লিখবো, চিঠিতে আমি কি লিখবো সেই বিষয়টা হচ্ছে এখানে তুলে ধরেছি আমি, ঠিক আছে। এটা হচ্ছে প্রশ্ন গেল, এটা প্রশ্ন। এইবার আমরা কিভাবে চিঠিটা লিখবো, তাই না, প্রশ্ন হচ্ছে এটা যে আমরা কিভাবে চিঠিটা লিখবো। প্রথমে আমরা বলেছিলাম যে সম্বোধন, সম্বোধন করবো, ঠিক আছে। তাহলে এখানটা কি লিখতে পারি, প্রিয় বন্ধু, ঠিক আছে, প্রিয় বন্ধু কি এক্স ওয়াই জেড যার নাম, বা প্রিয় বান্ধবী, তাই তো, প্রিয় বন্ধু বা প্রিয় বান্ধবীর নাম আমরা এখানে লিখবো, ঠিক আছে, এটা লিখলাম। এইবার কি লিখতে হবে, যেহেতু এখানটা লিখ ধরে নিলাম যে ওয়াই চিঠিটা লিখছে, ওয়াই চিঠিটা লিখছে, ঠিক আছে, ওয়াই চিঠিটা লিখছে, কে লিখছে না, ওয়াই লিখছে চিঠিটা, ওয়াই চিঠিটা লিখছে, বা আমি আগের ক্যারেক্টারটাকে টেনে নিয়ে আসলাম, অয়ন দাস, অয়ন দাস চিঠিটা লিখছে, ঠিক আছে, অয়ন দাস চিঠিটা লিখছে, আগের ক্যারেক্টারটা টেনে নিয়ে আসলাম, তাহলে এক নাম্বার গেল অয়ন দাস, অয়ন দাস বা ওয়াই চিঠিটা লিখছে। এবার ডান দিকে আমাদের 2 নাম্বার কি না, এই অয়ন দাসের ঠিকানা, অয়ন দাসের ঠিকানা হচ্ছে এখানে লিখতে হবে, এবং কি থাকবে, তারিখ সহকারে, তারিখ সহকারে থাকবে অয়ন দাসের পুরো ঠিকানা, ঠিক আছে। এইবার আমরা কি করব, 3 নাম্বারে, 3 নাম্বারে হচ্ছে বিষয়বস্তু, চিঠির বিষয়বস্তু, চিঠির বিষয়বস্তু, 3 নাম্বার হচ্ছে চিঠির বিষয়বস্তু। তাহলে আমাদের চিঠিতে প্রশ্ন কি করা হয়েছে, যে লকডাউনের ভেতরে তোমরা কিভাবে কাটাচ্ছ, আমি জাস্ট একটুখানি বলে দিচ্ছি তোমাদেরকে যে এইভাবে লিখবে চিঠিটা, পরের দিনে এটা ভাগ থাকবে, পরের দিন আমাকে লিখে তোমরা দেবে, এটা লিখে দেবে তোমরা, ঠিক আছে, পরের দিন এটা লিখবে, লিখে আমাকে দেখাবে। তো এইবার এটা হচ্ছে প্রশ্ন, এবার আমি কি লিখতে পারি, এবার আমি বললাম যে প্রিয় বন্ধু, ও যেমন লিখেছে এক্স ওয়াই জেড, বা অয়ন লিখছে প্রিয় বন্ধু, ঠিক আছে, সুমন, আমি সুমন ক্যারেক্টারটা সৃষ্টি করলাম, আমি প্রিয় বন্ধু সুমন, আমি লিখতে পারি এখানটাই, যে লিখতে পারি না যে আশা করি সবাই তোমরা ভালো আছো, ঠিক আছে, আমাদের বর্তমানে মারণ ব্যাধি বা মারণ ভাইরাস করোনা আমাদের দৈনন্দিন জীবনকে কি করেছে, ব্যতিব্যস্ত করে তুলেছে, এবং আমরা এখন এই মারণ ভাইরাস থেকে বাঁচতে আমরা সকলে এখন ঘরের ভেতরে আছি, ঘরের ভেতরে আমরা সকলেই আছি, গেল। তারপরে এই লাইনটা লেখার পরে আমরা লিখতে পারি যে কাকা কাকিমা আশা করি সবাই ভালো আছেন, কাকা কাকিমাকে আমার প্রণাম জানাবে। সুমন, আমি স্কুলে তো যেতে পারছি না, আমি জাস্ট যেমন ভাবে বন্ধুদের লেখে, ঠিক আছে, আমি তো স্কুলে যেতে পারছি না, তাই আমি ঠিক করেছি যে বাড়িতে বসেই কিভাবে পড়াশোনাটাকে কন্টিনিউ করা যায়, ঠিক আছে, এইভাবে এবার তুমি কি করলে
পুরো চিঠিটাতে যা যা লিখতে চাইছো আমি আর বলবো না, তাহলে আমি যদি বলে দিই তাহলে তোমাদের চিঠি লেখার মানে হয় না। তাহলে যা যা লেখার থাকবে এবার তুমি পুরো বিষয়বস্তুটা লিখবে। লেখার পরে যেটা 4 নম্বরে থাকছে সেটা হচ্ছে যে আমি কাকে লিখছি, সুমনকে। তাহলে 4 নম্বরে থাকবে হচ্ছে সুমনের ঠিকানা, 4 নম্বরে থাকবে সুমনের ঠিকানা। অর্থাৎ 4 নম্বরে কি থাকবে, সুমনের ঠিকানাটা 4 নম্বরে থাকবে। হলো, এখানে 4 নম্বরে সুমনের ঠিকানা থাকলো। তাহলে আমরা 5 নম্বরে কি বলেছিলাম, 5 নম্বরে বলেছিলাম ইতি তোমার প্রিয় বন্ধু, যদি বান্ধবী থাকে তাহলে বান্ধবী, সরি যদি বান্ধবী হয় তাহলে বান্ধবী, তাহলে ইতি তোমার প্রিয় বন্ধু, তাহলে প্রিয় বন্ধু। অয়ন লিখছিল তাহলে অয়ন লিখবে, অয়ন দাস। হ্যাঁ, বা যদি এখানটায় দেখা যাচ্ছে যে সোমা কোনো মেয়ে লিখে থাকে তাহলে এখানে কি লিখবে, সোমা দাস, সোমা দাস লিখবে। ঠিক আছে, তাহলে তখন কি লিখতে হবে না, তখন প্রিয় বন্ধুটা লিখবো না, তখন প্রিয় বন্ধুটা মুছে ফেলবো, তখন প্রিয় বান্ধবী, ঠিক আছে, ইতি তোমার সরি বন্ধুরা লিখবো না, প্রিয়টা থাকবে, ইতি তোমার প্রিয় প্রিয়টা থাকবে। ঠিক আছে, তখন শুধু বন্ধুরা তুলে দেবো, প্রিয় বান্ধবী কি সোমা। তাহলে যদি প্রিয় বন্ধু লিখি তাহলে বান্ধবীটা লিখবো না, তাহলে প্রিয় বান্ধবী হচ্ছে সোমা দাস। আশা করি সবাই এই ভিডিওটার মধ্যে দিয়ে যে চিঠি প্রিয় বন্ধুকে কিভাবে চিঠি লিখতে হয় সেটা বুঝতে পেরেছ। ঠিক আছে, জিনিসটা বুঝবে কি বলেছি, ঠিক আছে, তারপরে তোমরা পুরো বিষয়বস্তুটাকে বুঝে নিয়ে হ্যাঁ করে ফেলবে, ঠিক আছে, করে আমাকে দেখাবে। ওকে, কিভাবে দেখাবে তোমরা তো জানোই, ঠিক আছে, সেইভাবে আমাকে দেখিয়ে দেবে হোয়াটসঅ্যাপ গ্রুপে, তোমরা আমাকে ম্যাসেজ করবে হোয়াটসঅ্যাপ গ্রুপে, দেখিয়ে দেবে, কোনো অসুবিধা নেই, আমি দেখে তোমাদেরকে বলে দেবো যে কাজটা কেমন হয়েছে না হয়েছে। ঠিক আছে, সকলে ভালো থাকবে, সকলে লকডাউনকে মানো, সোশ্যাল ডিস্টেন্স বজায় রাখো, আর বারবার হাত দাও, বারবার বলছি বারবার হাত দাও, ঠিক আছে, বারবার হাত দাও, চোখে মুখে হাত দেবে না, বাইরে গেলে বারবার হাত দাও, বিভিন্ন ধরনের কাজ করো, ঠিক আছে, বিভিন্ন ধরনের কাজ বলতে নিজেকে ব্যস্ত রাখো, দেখা যায় পড়তে ভালো লাগছে না তাহলে বিভিন্ন ইনডোর গেম যেগুলো হয় দাবা খেলো, বা মোবাইল বেশি ব্যবহার না করাই ভালো আমি আশা করব, বা তোমরা কি করো যদি দেখা যাচ্ছে যে বই পড়তে না ভালো লাগে গল্পের বই পড়ো, ঠিক আছে, বিভিন্ন ধরনের মোরাল তোমরা স্টোরি দেখতে পারো, ঠিক আছে, বিভিন্ন ধরনের মোরাল স্টোরি দেখতে পারো, সেটা থেকে অনেক কিছু শিখতে পারো, ঠিক আছে, ভালো মানে মেন্টাল স্টেবিলিটিটা ভালো থাকবে। তো সবাই ভালো থেকো, হ্যাঁ আশা করি সবাই ভালো থাকবে আর এইটা পড়ে নেবে। আর যদি অনেক জায়গায় তো প্রথমে বুঝতেই পারছো যে কোনোদিন ভিডিও করা হয়নি বা এরকমভাবে কোনোদিন পড়াতে হবে আমরা তো ভাবিনি, তো এরকমভাবে পড়াতে হচ্ছে আমরা প্রথম, তোমরাও নতুন বিষয়টার সাথে থাকবে, বাই বাই। আর একটা জিনিস মনে রাখবে যে তোমরা, ঠিক আছে, তোমরা করবে কি দেখো, তোমরা সবাই ইউটিউব কমবেশি সবাই চালাতে জানো, ঠিক আছে, তো আমার যেটা কথা যে আমাদের যে স্কুলের ইউটিউব চ্যানেল সেটাকে তোমরা ফাইন্ড করবা কি করে, বা সেটাকে খুঁজবা কি করে, বা সেই ভিডিওগুলো তোমরা দেখবা কি করে, ঠিক আছে, সেই ভিডিওগুলো দেখার জন্য তোমরা কি করবে, এই সার্চ বারে চলে সার্চ বারে গিয়ে লিখবে তড়াই ইন্টারন্যাশনাল স্কুল, ঠিক আছে, এইটা আমাদের এই যে এটা লিখছো এটা হচ্ছে চ্যানেলের নাম, আমাদের স্কুলের চ্যানেলের নাম হচ্ছে তড়াই ইন্টারন্যাশনাল স্কুল, অর্থাৎ আমাদের স্কুলের নামেই আমাদের ইউটিউব চ্যানেল, ঠিক আছে। এবার ইউটিউব চ্যানেলে গিয়ে এবার তোমরা ইন্টারন্যাশনাল স্কুল লিখলে, লেখার পরে তোমরা কি করবা, এন্টার দেবে, এন্টার দেওয়ার পরে দেখো এই যে পোর্শনটা দেখতে পাচ্ছ, দেখো আমাদের লোগো দেওয়া রয়েছে, এই পোর্শনে যাবে, এই পোর্শনে গিয়ে তোমরা কি করবে, এখানটা ক্লিক করবে, ক্লিক করার পরে দেখো এই দেখো খুলে গেল, আমাদের যত ভিডিও আমরা এতদিনে আমরা আপলোড করেছি সেই সমস্ত ভিডিও এখানে তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। এবার পেয়ে যাওয়ার পরে দেখো, অর্থাৎ আমরা এতদিনে কত ভিডিও আমরা এই তড়াই ইন্টারন্যাশনাল স্কুলের তরফ থেকে দিয়েছি, ঠিক আছে, তার সমস্ত ভিডিও আমাদের এখানে রয়েছে, ওকে,
দেখে যাও। তাহলে এখানে সমস্ত ভিডিও রয়েছে যে তোমরা ইন্টারন্যাশনাল স্কুলের সমস্ত ভিডিও, এইবার তোমরা কি করবে এই ভিডিও দেখে তোমাদের যে ভিডিওটা তোমাদের দরকার, তোমাদের মনে হচ্ছে যে আমাদের এই ভিডিওটা দেখতে হবে, তো সেই ভিডিওটা তোমরা কি করবে সেই ভিডিওটা তোমরা ক্লিক করবে। সেই ভিডিওটা ক্লিক করার পরে ঠিক আছে, সেই ভিডিওটা ক্লিক করার পরে তোমরা দেখতে শুরু করতে পারো। যেমন দেখা যাচ্ছে যে এই যে আমাদের রাহুল স্যার ক্লাস করাচ্ছে, ঠিক আছে, এবার রাহুল স্যারের ক্লাস দেখো, ক্লিক করলেই রাহুল স্যারের ভিডিও শুরু হয়ে যাবে। এবার তোমাদের প্রয়োজনীয় প্রয়োজন মতো তোমরা এই ক্লাসটা করবে, ক্লাসটা করার পরে ঠিক আছে, প্রয়োজন মতো তোমাদের ক্লাসটা করার পরে যা যা প্রয়োজন খাতা পেন নিয়ে বসবে, খাতা পেন নিয়ে ক্লাসটা করার পরে ঠিক আছে, ক্লাস করার পরে তোমরা এটা কেটে দিয়ে বেরিয়ে যেতে পারো, ঠিক আছে, এই যে এটা কেটে দিলে বা তোমরা তোমরা কি করবে সাবস্ক্রাইব করবে। ফার্স্ট যেটা দরকার সেটা হচ্ছে যে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করার পরে দেখবে পাশে একটা বেল ঘন্টির মতো দেখতে একটা বেল আইকন থাকে, ঠিক আছে, ওই বেল আইকনে একটা ক্লিক করে দেবে, তাহলে যখনই স্কুলের থেকে কোনো রকম কোনো ভিডিও তোমাদেরকে এই তোরা ইন্টারন্যাশনাল স্কুল এই চ্যানেলে আপলোড করা হবে তখনই তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, ঠিক আছে, নোটিফিকেশন চলে যাবে আর সঙ্গে সঙ্গে তোমরা সেই ভিডিওটা দেখে নিতে পারবে, এটা তোমাদের ভালো হবে, ঠিক আছে।